বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগানে আমার স্ট্রবেরি গাছে কেমন ফল হয়েছে আপনাদের একটু দেখাই, এবং এই সময় কি পরিচর্যা এবং প্রথম কি অবস্থায় মাটি দিয়ে তৈরি করবেন গাছগুলো, এমন কেমন টব নির্বাচন করবেন সেটা আপনাদের একটু দেখাই। প্রথম দেখাই আমার গাছে কেমন ফল এসছে, একটু খেয়াল করে দেখেন। এটা আমার একটা 10 ইঞ্চি টব আছে, গাছে ফলটা দেখাই সমস্ত দিকে, এবং আমি দেখি আপনার প্লাস্টিকের টবের থেকে মাটির টবেই বেশি নির্বাচন করা বেশি ভালো। এই টবটায় আপনার ফল আসে বেশি, ফলটা দেখেন প্রচুর ফল আসছে। এবং এর পরে দেখেন প্লাস্টিকের টব আমি একটা দেখাই, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা কৌটার উপর রেখেছি বোঝার জন্য। এ দেখেন, এটা হচ্ছে আমার একটা জলের ড্রামের উপরে, এরও ফল দেখেন। এর ফলটা আপনাদের দেখাই, চারিদিক থেকে ফলটা দেখাই, সমস্ত দিকে ফল আছে দেখেন। এদিকে ফলও আছে, পাকা ফল আছে, ফুল আছে, সমস্ত দিকে রাউন্ড করেই ফলটা দেখা যাচ্ছে। এবারে বলি, আপনারা যখন স্ট্রবেরি গাছের মেন পরিচর্যা হচ্ছে, প্রথম অবস্থায় মাটিটা ভালো তৈরি করা। শুধু দোআঁশ মাটি বা এঁটেল মাটিতে এই গাছগুলো ভালো হয় না, এই গাছগুলো করতে গেলে একটু ভার্মি কম্পোস্ট বা একটু গোবর সার দিলে খুবই ভালো হয়। মাটিটা ঝুরঝুরে তৈরি করতে হয় এবং সঠিক গাছ নির্বাচন করার তো এটা একটা ব্যাপার আছে। আর আর গাছটার আরও একটা সব সময় আপনার মাটিতে মশারাইজার রাখতে হয়, সবসময় ভিজে ভিজে রাখতে হয়, না তো ফলটা গাছে জল খায় ভালো। এবার দেখি আমার বাগানটা পুরো আমাদের মাটিতে আমি কীভাবে লাগিয়েছি, এই দেখেন টবে পরপর আমার সাজানো আছে, পরে দেখাই। এ দেখেন, আমি পাখি কাঠবিড়ালি এদের জন্য আমি নেট ব্যবহার করেছি। দেখেন আমার টোটাল বাগানটা দেখাই, আমার ছাদে এইভাবে পরপর পরপর লাগানো আছে, এভাবে আমার ধারে সব লাগানো আছে। এই দেখেন এইসব ফলগুলো সাইজ দেখেন, এগুলো সাইজ খুবই বড়। এইভাবে এইভাবে আমার পুরো বাগানটা দেখাই। এই দেখুন, ওইসব ফল ঝুলছে ভিতরে ভিতরে, আমি সবসময় চেষ্টা করি ফলগুলো ভিতরে রাখার জন্য, কারণ পাখি টাকিগুলোর উপদ্রব হয় তো বেশি। এই দেখেন ভিতরে সবসময় সব ফল আছে। আরও একটা কথা বলি বন্ধুরা, আপনার যে ফলগুলো খাওয়ার জন্য ব্যবহার করবেন সবসময় খেয়াল করবেন। দেখেন এই এগুলো প্রথম ফল, এগুলো পরে তারপরে সাদা হচ্ছে, এগুলো আবার ফুল ফুটছে। ফলের গায়ে দেখবেন এই যে বিচি আছে, এই দেখেন এই বিচিগুলো যখন দেখবেন পুরো, দেখেন এই গায়ে পুরো বিচিগুলো লাল হয়ে গেছে, তখনই বুঝবেন খাওয়ার জন্য পরিপক্ক হয়েছে। এটা দেখেন এখনও রেডি হয়নি, কারণ এর গায়ের দানাগুলো এখনও বাদামি বর্ণ আছে। বাদামি বর্ণ থেকে যখন পুরো দেখেন লাল বর্ণ হয়ে গেছে দানা, দুটো পাশাপাশি আমি ডিফারেন্সটা দেখাই। দেখেন একটা হচ্ছে লাল, একটা হচ্ছে বাদামি। যখন পুরো লাল বর্ণ হয়ে যাবে তখনই আপনারা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তবে যারা স্ট্রবেরি চারা পাবেন না, বাজারে যদি স্ট্রবেরি পেয়ে যান, এই গায়ে দানা ছাড়িয়ে এই বীজের থেকেও আপনারা চারা করতে পারেন। তবে চারা করার জন্যে উপযুক্ত সময় হচ্ছে আপনার বর্ষাকালে, বর্ষাকালে চারা করবেন, কারণ অসময়ে চারা করলে গাছটা তাতে মারা যেতে পারে বা বর্ষায়, বর্ষার ঠিক লাস্ট পর্যায়ে চারা করবেন, তখনই আপনার